বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজে করি, এই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের বালুকায় অনুষ্ঠিত হলো বিট পুলিশিং সমাবেশ ও দুস্থ অসহায় গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা, পৌর মেয়র ডক্টর মেজবাহউদ্দিন কায়ুম, অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাসনিন। পরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের এখানে প্রতিনিধিরা রয়েছেন, এখানে আমাদের রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন, আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ